দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল বাগমা রেল স্টেশনের কাজ আবারও পুনরায় শুরু হয়েছে স্টেশনের কাজকর্ম দীর্ঘ বছরের দাবি ছিল বাগমা এলাকার গ্রামবাসীদের এই এলাকায় যেন একটি হোল্ডিং স্টেশন করা হয় গ্রামবাসীদের কথা মাথায় রেখে বাগবাসা এলাকায় শুরু হয়েছে স্টেশনের কাজকর্ম সোমবার দুপুরে বাগমা রেল স্টেশনের কাজ সরেজমিনি পরিদর্শন করেন বিধায়ক রামপদ জমাতিয়া কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলি সম্পন্ন করার জন্য এদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আহ্বান জানান বিধায়ক রামপদ জমাতিয়া এদিন বাগমা নবনির্মিত বগাবাসায় রেল স্টেশনের কাজ পরিদর্শনের পাশাপাশি বাগমা বিধানসভা কেন্দ্রের অধীনে ফোটা মাটি এলাকায় একটি ডিপ টিউবওয়েল পুকুর খনন ও রাস্তা নির্মাণের কাজও পরিদর্শন করেন বিধায়ক রামপদ জমাতিয়া রিপোর্ট সার্চ ইন্ডিয়া